বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা বিসিএস এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ দেখব, যেগুলো পরীক্ষার মধ্যে প্রায় সময় আসে। এক নম্বর, যদি বিক্রয় মূল্য টাকা 340-এর বদলে টাকা 350 টাকা হয় এবং এতে 5% লাভ হয়, তবে ক্রয় মূল্য কত? এক্ষেত্রে আমরা দেখি 340 থেকে যখন 350 হলো, তখন আমার লাভ হইল 10 টাকা বেশি। তো 10 টাকা বেশি লাভ হওয়ায় আমার 5% লাভ হইল। তাহলে আমার যদি 20 টাকা বেশি লাভ হয়, তাহলে 10% হবে। সো 10% ইকুয়াল টু যদি 20 টাকা হয়, 100% ইকুয়াল টু হবে 200 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি আমার 200 টাকা হয়, তাহলে আমার 340 থেকে যখন 350 টাকা 10 টাকা লাভ হবে, তখন আমার 5% লাভ হবে। এবার দুই নম্বর দেখি, ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ 6 ডিজিটস হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 15, 21, and 28। অর্থাৎ 6 অঙ্কের একটা সংখ্যা বাইর করা, যেটা লিস্ট নাম্বার হবে, যেটা 15, 21, এবং 28 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে। সো এক্ষেত্রে আমরা প্রথমে এলসিএম বাইর করে নিই। এলসিএম আমরা পাইলাম 15, 21, এবং 28-এর 420। 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হইল 100,000, কিন্তু 100,000 এরকম 15, 21, 28 দিয়ে ভাগ যায় না। সো আমরা যদি 100,000-কে এই এলসিএম 420 দিয়ে ভাগ দিই, তখন আমরা দেখতেছি অবশিষ্ট আছে 40। সো অবশিষ্ট যদি 40 থাকে, তার মানে 96,960-কে এটা ভাগ যাবে, কিন্তু 96,960 হচ্ছে 5 অঙ্কের সংখ্যা। তাহলে 96,960-এর সাথে আমরা যদি 420 যোগ করি, তাহলে হবে 100,380। 100,380 এমন একটা সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা, যেটাকে 15, 21, এবং 28 দ্বারা ভাগ যাবে। এবার আমরা তিন নম্বর অঙ্ক দেখি, যদি চতুর্থ ও 12তম পদের যোগফল 20 হয়, তবে প্রথম 15টা পদের যোগফল কত? এক্ষেত্রে আমরা ধরে নিই প্রথম পদ এ, তাহলে চতুর্থ পদ হবে n-1 × d + a = a + 3d। এরপর 12তম পদ হবে a + n-1 × d = a + 11d। প্রশ্নমতে চতুর্থ পদ এবং 12তম পদের যে সূত্র, এটা যোগ করলে 20 হয়। এখান থেকে আমরা পাইলাম a + 7d = 10। এখন 15তম পদের যোগফল আমরা যদি বসাই n/2 × 2a + n-1 × d, সো এখানে যদি আমরা n এর মান 15 বসাই, তখন আমরা সূত্র পাই 15 × a + 7d, a + 7d = 10। আমরা আগে বের করছি, সো আনসার ইজ 150। চার নম্বর প্রশ্ন দেখি, যদি 10টি সংখ্যার গড় 7 হয়, তবে প্রত্যেকটা সংখ্যাকে যদি 8 দিয়ে গুণ করা হয়, নতুন গড় কত হবে? তাহলে 10টা সংখ্যার গড় হলো 7, তাহলে 7 দিয়ে যদি আমরা 10কে গুণ দিই, তাহলে হবে 70। এখন 70 এর মধ্যে 10টা সংখ্যা আছে, প্রত্যেকটাকে 8 দিয়ে গুণ দিতে হবে। তাহলে আমরা 70কে যদি 8 দিয়ে গুণ দিই, তাহলে হয় 7, 8, 56, 560। 560কে আমরা 10 দিয়ে ভাগ দিছি, যেহেতু 10টা সংখ্যা, 10টা সংখ্যা দিয়ে যখন ভাগ দিলাম, তখন আমরা পাইলাম 56। এই 56 হইল আমার 10টা সংখ্যার নতুন গড়। পাঁচ নম্বর প্রশ্ন দেখি, একটা ব্যাগের মধ্যে 2টা সাদা, 3টা কালো এবং 4টা লাল বল আছে। এখন এমনভাবে আমাকে 3টা বল উঠাইতে হবে যাতে কমপক্ষে 1টা বল কালো হয়, এরকম কয়টা উপায় হইতে পারে? কম্বিনেশনের একটা অঙ্ক সমাবেশের। সো এখানে যেহেতু 3টা কালো বল আছে এবং লাল সাদা মিলিয়ে 6টা বল আছে, 4টা লাল, 2টা সাদা, টোটাল 6টা বল। সো আমরা একটা কাজ করতে পারি, হয়তো 1টা কালো, বাকি 2টা অন্য কালারের, অথবা 2টা কালো, বাকি 1টা অন্য কালারের, অথবা 3টাই কালো নিতে পারি। যদি আমরা 1টা কালো নিই, তখন 3c1, 3টা কালো থেকে 1টা কালো নিলাম, এবং 6c2, 6টা লাল সাদা বল থেকে 2টা আমরা অন্য কালার নিলাম, প্লাস 3c2, 3টা কালো থেকে 2টা কালো নিলাম, 6c1, 6টা লাল সাদা থেকে 1টা লাল সাদা বল নিলাম, অথবা 3c3, 3টাই কালো নিলাম। সো এক্ষেত্রে আমরা দেখতেছি 3c1 হইলে উপরে 3 হয়, ইন্টু 6c2, 6c2 হলে নিচে 2 হবে, উপরে 5 × 6 হবে, প্লাস 3c2 নিচে হবে 1 × 2, আর উপরে হবে 3 × 2, আর 6c1 হইলে উপরে 6 হবে, আর 3c3-র ক্ষেত্রে আমরা জানি 1 হবে। সো এগুলো যদি আমরা
সাম আপ করি আমাদের আনসার হয় 64। এখন আমরা কম্বিনেশনের কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক দেখি। 6 জন বালক এবং 4 জন বালিকা হইতে 5 জনকে কিভাবে নির্বাচন করা যায়, ভর্তি করা যাবে, যেখানে সবসময় শুধুমাত্র 2 জন বালিকা থাকবে। এখন যেহেতু আমাকে নির্দিষ্ট করে দিছে 4 জন বালিকা থেকে 2 জন বালিকা থাকবে, একজনও হবে না 3 জনও হবে না, সো 2 জন হবে বালিকা আর 5 জনের মধ্যে 3 জন হবে পুরুষ। সো বালক ইকুয়াল টু 3 জন, সো 6 জন বালক থেকে 6c3 × 4c2, যেহেতু বালিকা 4 জন থেকে আমরা 2 জন নেব, তো এটা যদি আমরা মাল্টিপ্লাই করি আমাদের আছে 20 × 6 = 120। এরপরে আমরা দেখি 2 নম্বর, অ্যান্টি কৌণিক বিন্দুর থেকে ত্রিভুজ সংখ্যা কত হয়। সো আমরা জানি একটা ত্রিভুজ গঠন করার জন্য কৌণিক বিন্দু লাগে 3টা, তাহলে আমরা যদি NC3 ফর্মুলা করি তাহলে আমরা ত্রিভুজ সংখ্যা বের করে ফেলতে পারব। 3 নম্বর আমরা দেখি n সংখ্যক বাহু থাকলে মোট কর্ণ কয়টা হবে। যে সূত্র যে n সংখ্যক যদি বাহু থাকে তাহলে মোট কর্ণ হবে NC2 - N। এখানে আমরা 2টা বাহু এজন্য নিছি কারণ কর্ণের মধ্যে বাহু লাগে 2টা, এই জন্য NC2 টোটাল বাহু থেকে আমরা 2টা বাহু নিলাম -N। N হইলে টোটাল বাহুর সংখ্যা, এটা বিয়োগ দিতে হবে। সো ফর এক্সাম্পল 63টা যদি বাহু থাকে ওই ক্ষেত্রে, ওই বহুভুজের কর্ণর ক্ষেত্রে ফর্মুলা হবে 63C2 - 63। সো 63C2 সমান হয়েছে 63 × 62 / 2 - 63, ইকুয়াল টু আমার ফাইনালি আনসার আছে 1890। 4 নম্বর প্রশ্ন দেখি, A = x such that x belongs to N, খুব সহজ, ন্যাচারাল নাম্বারের যে সিরিজ আছে ওই সিরিজ সেট আমাকে ব্যবহার করতে হবে। এরপর আমরা 5 নম্বর প্রশ্ন দেখি, 5 টাকায় 2টি করে কলা কিনে 35 টাকায় কয়টি কলা বিক্রি করলে শতকরা আমার 40 টাকা লাভ হবে। সো 5 টাকায় যদি আমি 2টা কলা কিনি এক্ষেত্রে আমার 1টা কলার দাম পড়ে 2.5 টাকা, সো 5 টাকার 40% হইল 2 টাকা, তাহলে 5 টাকা + 2 টাকা 60 টাকা, তাহলে আমাকে 2টা কলা বিক্রি করতে হবে 60 টাকায়। 60 টাকায় যদি 2টা কলা হয় এরকম করে 35 টাকায় আমি বিক্রি করতে পারবো টোটাল 2 × 5 = 10 টাকা। সো এটার আনসার হবে 10 টাকা। 10 টাকা যদি আমি 35 টাকায় বিক্রি করি 2টা 60 টাকা করে, তাহলে আমার শতকরা 40% লাভ হবে। জাজাকুমুল্লাহ খাইর।